তাহলে আমি লালু আর আপনি ভুলু আমার আপনার বিরুদ্ধেও মানুষ কথা বলতে দ্বিধাবোধ করে না জোরে আমিন বলে আদায় করলে বুকে হাত দিয়ে সালাত হাদিসের কথা বললে এক শ্রেণীর লোক বলে রা জঙ্গি বলে না জঙ্গি কারণ মনে যা আসে তাই বলে মিথ্যা অপবাদ মিথ্যা অপবাদ থেকে আল্লাহ সাধিকারাদ আনহা যদি পরিত্রাণ না পান তাহলে আমার আপনার পাওয়ার কোনো সুযোগ নেই বসে জান্নাতের ফল খেয়েছিলেন একজন মহিয়সী রমণী তার নাম বিবি মারিয়াম বিবি মারিয়ামের নামে আল্লাহ রবুল মহাগ্রন্থল কোরআল কারিমে পূর্ণাঙ্গ একটি সুরা নাজিল করেছেন নামে কোরআনুল কারিমে সুরা নাজিল করেছেন সেই মারিয়াম ইসারুহুল্লা আলহিসের মা রুহুল্লার মা মারিয়াম দুনিয়াতে জান্নাতের ফল খেয়েছিলেন জান্নাতের ফল খাওয়ার মনি দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছিলেন তার চরিত্রেও মানুষ কলঙ্কলে ফোন করতে দ্বিধাবোধ করে না ইসারু জন্ম নিলেন বিনা বাপেক বিশী হয়ে নাই বিনা বাপেক সন্তান জন্ম দেওয়ার কারণে বিবি মারিয়ামের বিরুদ্ধে বায়তুল তুলমাক দেশের লোকেরা যা বলা বলি করছিল আল্লাফাক কোরআনে তা কট করেছেন বাইতুল তুলমাকের লোকেরা বলল ইয়া উহারুন উমকে বাগিয়া ও হারুনের বন তোমার বাবা খারাপ মানুষ নয় তোমার মা চরিত্রহীনা নয় নিয়েছো হান্নার পেটে জন্ম নিয়েছো নেককার মহিলার পেটে নেককার মানুষের ঘরে জন্ম নিয়েছো বাইতুল মাকদেসের খাদেমা হয়ে চরিত্রহীনা মহিলা হয়ে তুমি বিনা স্বামীতে সন্তান জন্ম দিলে বাইতুল মাকদেসে তোমার থাকার জায়গা নাই অসহায় বিবি মারিয়ামকে বাইতুল মাকদেশের সমাজের লোকেরা মেরে পিটে ধরে বেঁধে লাথাইয়া জুতাইয়া জুতার মালা গলায় দিয়া বাইতুল মাকদেশ থেকে বের করে মরুভূমির মরুদ্যানের পাশে ফেলে দিয়ে আসল বিবি মারিয়াম খেজুর গাছ তলায় আল্লাহর কাছে কান্দে নার বলেন ইয়ালাইতেনি মৃত্যু কবলা যা প্রভু হে এই মিথ্যা অপবাদ এই মিথ্যা অপবাদ শোনার আগে চরিত্রহীন অপবাদ শোনার আগে আমার মরণ কেন হল না মানুষ যদি অপরাধ করে মায়ের খেলে সহ্য হয় যে আমি চুরি করেছি মায়ের খেয়েছি যে লোক চুরি করে নাই বিনা অপরাধে যদি কাউকে অপরাধী সাব্যস্ত করা হয় সেই লোকের কষ্টের আর শেষ থাকে না জুলুম তোমরা করো যত অপবাদ দাও শত শত মিথ্যা মামলা দিয়ে করো মানির মানহরণ আল্লাহ তালার আদালতে জাহান্নামে ঠাই ফাঁকের পতন না হ্যাঁ মিথ্যা মামলা যা পারো দিতে পারো বাংলাদেশের একজন বরেণ্য আলেমে দিনকে কোটে তুলে তারপরে বলছে যে আপনি অমক যুদ্ধের সময় অমক জাল্লা জেলের মেয়েকে ধর্ষণ করেছিলেন আলেম সাহেব বলছেন শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচারের শিকার হয়েছি আমি বিচারক তোমারও বিচার হবে আলাই কি বিচারকদের বিচারক মিথ্যা মামলা দিয়ে করো মানের মানহরণ আল্লাহ আদালতে নাম জিজ্ঞেস করে দেখো রংপুরের ওই ছেলেটাকে নামটা ভুলে গেলাম আমার সামনে এসে চোখের পানি ছেড়ে দিয়ে আর বলছে আমি সালাদ পড়ি আমি শ্যাম পালন করি আমি দাঁড়িয়ে রেখেছি আমি পাঁচ অক্ত সালাদ পড়ার কারণে আমার মা আমাকে বলছে তুই জঙ্গি আমার বাপ আমাকে বলছে তুই জঙ্গি মা বলে জঙ্গি বাপ বলে জঙ্গি আমার বাসার উপায় কি মাকে বলছে মা আমি গার্লফ্রেন্ড নিয়ে আগে ঘুরতাম চরিত্রহীন ছিলাম পথে এসেছি তারপরেও যদি আমি জঙ্গি হই মা বলছে তোর দাড়িগুলি তুই কামিয়ে ফেল নামাজ কালাম কিছু তোর লাগবে না তুই আগের রাস্তায় ফিরে চলে যা কবলার কোনো জায়গা নে জুল মোজাবিল করবা কথা কি বুঝা যায় খুব বেশি লম্বা করব না কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো বিরক্ত হওয়ার কিছু নেই জুল মোজাবিল করবা আসাদ দু মাজাজান আলালমার এ মিনয়াতিল হুসামিল মোহান্নাদি আরবি কবি বলছেন নিকট আত্মীয় রাঘাত নিকটজনের আঘাত দেওয়া বড়ই কঠিন হয় হিন্দুস্তানের হুসাম তলোয়ারের সেও কঠিন হ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মা ইব্রাহিম আলাইহিস সেদিন কালে দিয়া থেকে বের করে দিচ্ছেন সন্তানকে আর বলছেন কুলাঙ্গার সন্তান বাপ ধর্ম বিরুদ্ধে কথা বলিস কালে দিয়ার মাটিতে তোর জাগা নাই ইব্রাহিম সাল্লাম চোখ মুস্তে মুস্তে বাপকে বলেছিলেন আমি আমার প্রভুর দিকে চলে গেলাম আমার প্রভু আমাকে হেদায়ত দান করবে ওই যে এই ছেলেটা সিঙ্গাপুরে ছিল তখন আমি সিঙ্গাপুর সফরে গেলাম সেখানে একটা সম্মেলন হলো সিঙ্গাপুরের আঙ্গুলিয়া জামে মসজিদ সিঙ্গাপুরের আঙ্গুলিয়া জামে মসজিদে অসংখ্য যুবকেরা সম্মেলনে অংশ নিলেন আমি তাদেরকে বললাম তোমরা সিঙ্গাপুর হলো ফ্রি দেশ সিঙ্গাপুর ফ্রি দেশ ছোটকালে আমরা গান শুনতাম ওগো সিঙ্গাপুরের মেম তুমি করবে নাকি প্রেম সিঙ্গাপুর গেলে মানুষের চরিত্র ঠিক থাকে না কিন্তু সিঙ্গাপুরের মাটিতে তোমরা এমন পরিবর্তন করে সিঙ্গাপুর প্রবাসে যাওয়ার পরে একজন জেনারেল শিক্ষিত আমাদের দিনী ভাই জেনারেলের শিক্ষিত দিনী ভাই সিঙ্গাপুরের মাটিতে গিয়ে তাওহিত শিখলেন কোরআন সুন্না শিখলেন কোরআন হাদিসের আলোচনা শিখলেন বললাম তোমরা এখানে এসে এতটা পরিবর্তন হয়েছ কেন প্রত্যেকের জীবনের বৃত্তান্ত দুই একজন একজন করে শোনাও ছেলে দাঁড়িয়ে আর বলে উস্তাদজি কি দুঃখের কথা বলব সিঙ্গাপুরের মাটিতে এসে কোরআন সুন্নার দাওয়াত পেয়ে কোরআন সুন্নার পথে আসার কারণে আমার বাবা মাকে তেজ্য করে দিয়েছেন আমি সিঙ্গাপুরের মাটিতে রাস্তা ঝাড়ু দিয়ে যে টাকা কামাই করে বাড়ি ঘর করেছিলাম সেগুলিও আমার